আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি বছরের মতো আবারও কিন্তু শুরু হয়ে গেছে আর্থিক অনুদানের আবেদন যেটা শুরু হয়েছে ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে চলবে আঠাইশে ফেব্রুয়ারি তোমরা যারা আবেদন করতে চাচ্ছ। অবশ্যই এই তারিখের মধ্যে আবেদনটা করবা তোমাদেরকে প্রথমেই বলে নেই যারা আবেদন করবা ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবছর এসএসসি পরীক্ষা দিয়ে তোমরা আবেদনটা করতে পারবা তোমরা আবেদন করলে এখানে পাবা পাঁচ হাজার টাকা এটা কিন্তু একবারই দেবে আর যারা কলেজে লেখাপড়া করে একাদশ দ্বাদশ এবছর এইচএসসি পরীক্ষা দিবা তোমরা আবেদন করতে পারবা আবেদন করলে পাবা আট টাকা এবং যারা স্নাতক সমমান ডিগ্রি যারা লেভেলের লেখাপড়া করে তার আবেদন করলে এখানে পাবে দশ হাজার টাকা তো এই আবেদনটা তোমরা কীভাবে করবে হাতের ফোনটা দিয়ে আজকে দেখাবো এই ভিডিওতে সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার জন্য তো শিক্ষার্থী বন্ধুরা এই আবেদনের লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তুমি এখানে ক্লিক করলে তোমাকে এইরকম মাই গভের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে আসবে তো যাই হোক এখানে আসার পর তুমি এখানে যেহেতু একদম নতুন এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবা তারপরে তোমার মোবাইল নাম্বারটা দিবা এবং তোমার যদি ইমেল অ্যাড্রেস থাকে যদি দিতে চাও তাহলে দিবা না দিলে কোনো সমস্যা নাই রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করার পরে তোমার মোবাইল ফোনে একটা ওটিপি আসবে ছয় ছয়টা সংখ্যার ওটিপি বা কোড আসবে তো এই কোডটা এখানে বসিয়ে দিবা আর কোডটা যদি আসতে দেওয়া হয় তাহলে আবারও কোড পাঠান এখানে ক্লিক করলে তুমি এখানে কোডটা তোমার ফোনে আসবে অবশ্যই তোমার ফোনে যদি মেসেজ ফুল থাকে তাহলে মেসেজগুলো কেটে নিবা তো যাই হোক এখানে তোমার ওটিপিটা আসার পর তুমি ওটিপিটা এখানে বসার পর সাবমিট করে ক্লিক করলেই কিন্তু তোমার এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে তো এখানে তুমি কঠিন বা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবা যাতে অন্য কেউ যাতে এই পাসওয়ার্ডটা না জানে তো এখানে দেওয়ার পরে পাসওয়ার্ড হালনাঘাত করুন এখানে ক্লিক করবা তো হালনাগাদ করার উপর ক্লিক করার পর তোমাকে কিন্তু তারা অভিনন্দন জানাবে তো এখানে লগ ইন করুন উপর ক্লিক করলে তোমাকে একদম প্রথম মাই গভের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে তুমি এই মাত্র যে মোবাইল নাম্বারটা দিলা এবং পাসওয়ার্ডটা দিলা অবশ্যই সেই পাসওয়ার্ডটা কিন্তু এক জায়গায় খাতা লিখে রাখবা নোট করে রাখবা যাতে তুমি ভুলে না যাও তো যাই হোক এখানে তুমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবা লগ ইন করার পরেই তোমার এইরকম একটা প্রোফাইল আসবে তো এখানে তোমাকে কিন্তু প্রোফাইলটা সেট করতে হবে তোমার যদি এনআইডি কার্ড থাকে তাহলে তুমি এনআইডি কার্ডের আলোকে সেট করবা যদি এনআইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন থাকে সতেরো ডিজিটের অনলাইনে সেটা দিয়ে সিলেক্ট করবা তো এখানে তুমি যেটা তোমার যেটা সুবিধা হয় সেটা তুমি এর উপর ক্লিক করবা এখানে জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন রয়েছে এটার ওপর ক্লিক করলে তোমার এখানে জাতীয় পত্রের তথ্য চাইবে আর জন্ম নিবন্ধনের উপর ক্লিক করলে জন্ম নিবন্ধনের তথ্য চাইবে তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো কীভাবে করতে হবে সবই বাংলায় লেখা থাকবে তোমার নাম তোমার পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজিতে এগুলো লিখবা তারপর তোমার জন্ম তারিখটা লিখবা তারপর তোমার জাতীয় পত্রের নাম্বারটা লিখবা তোমার পেশা কি তোমার জাতীয়তা কি বিবাহ কি এগুলো তুমি আশা করছি তুমি বুঝতে পারবা সবই বাংলায় লেখা থাকবে সব কিছু দেওয়ার পর তুমি নিচে দেখতে পাবা যে হালনাগাদ করুন তো হালনাগাদ করুন এখানের উপর ক্লিক করলেই তোমার কিন্তু একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে তোমাকে এখানে তারা বলা যে আপনার প্রোফাইল সফল হয়েছে আপডেট হয়েছে তো এখানে ওকেতে ক্লিক করবা ওকেতে ক্লিক করার পরই তোমাকে কিন্তু এই যে আবেদন করার জন্য এইরকম একটা ফর্ম তোমাকে দেওয়া হবে সেই ফর্মটা তোমাকে সুন্দরভাবে বাংলায় চাইলে বাংলা ইংরেজিতে ইংরেজিতে চাইলে ইংরেজিতে লিখতে হবে তো বন্ধুরা এই যে স্টার চিহ্নগুলো দেখতে পাচ্ছে অবশ্যই কিন্তু এই স্টার চিহ্নগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে কারণ এগুলো ফিল আপ না করলে তোমার আবেদনটা তারা গ্রহণ করবে না বা তুমি পরবর্তী ধাপে যেতে পারবে না যাই হোক এখানে তোমার ইংরেজিতে তোমার নামটা দিবা অর্থাৎ তোমার যে এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ডের আলোকে দিবা আর এনআইডি কার্ড যদি না থাকে তাহলে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে বা স্কুলের যে সার্টিফিকেট রয়েছে সেই স্কুল সার্টিফিকেটের যে নামটা রয়েছে যেভাবে নাম লেখা রয়েছে ঠিক ওইভাবে ওই অক্ষরগুলোতে নাম লিখবা তো বাংলা চাইলে বাংলা ইংরেজিতে চাইলে ইংরেজিতে তারপর শিক্ষার্থীর রোল বর্তমান তুমি কোন ক্লাসে পড়তেছো সেই রোলটা দিবা আর এখানে তোমার পিতার নাম মাতার নাম এগুলো তোমরা বাংলায় সব কিছু দিতে পারবা বাংলা ইংরেজি চাইলে এখানে লেখা রয়েছে বাংলা চাইলে বাংলায় দিবা ইংরেজিতে চাইলে ইংরেজিতে আর শিক্ষার্থীর জন্ম তারিখ এখানে প্রথমে তোমাদের দিতে হবে মার্চ তারপর তোমাদের দিতে হবে দিন তারপর দিতে হবে বছর তারপর এখানে তোমাদের ডান পাশে রয়েছে মাসিক পারিবারিক আয় তো পারিবারিক আয় বলতে তোমার কত টাকা ইনকাম হয় সেটা ইংরেজিতে বসিয়ে দিবা তারপর তোমার বিভাগটা এখানে ডিভিশনের উপর ক্লিক করে তোমার যত বিভাগ আছে সেই বিভাগগুলো সিলেক্ট করে দিবা তারপর তোমার জেলার নাম উপজেলার নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম এই জেলার নামটা বিভাগের নাম আর জেলার নামটা সিলেক্ট করে তোমার যে ওই জেলা বা উপজেলার মধ্যে যে স্কুল বা কলেজগুলো রয়েছে সেগুলোর নাম চলে আসবে তুমি এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে ক্লিক করলেই তোমার সামনে কিন্তু এরকম শুরু হয়ে যাবে তুমি এখান থেকে জাস্ট বাসাই করে তোমার স্কুলের নামটা দিবা স্কুলের নাম দেওয়ার সাথে সাথে এর নাম্বার এটাও কিন্তু তারা অটোমেটিক নিয়ে নেবে তো এটা করার পর তুমি একটু নিচে চলে আসবা নিচে চলে আসার পর এখানে তোমার দেখতে পারতেছো তোমার পিতার যে পেশা রয়েছে সেই পেশায় বাংলায় লিখবা তারপরে প্রতিষ্ঠানের স্তর এটাও তুমি এখানে দেখতে পারবা তারপরে পারিবারিক যে সদস্য রয়েছে তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে সেটা তুমি দিতে পারবা তোমার মায়ের নাম ইংরেজি তোমার পিতার যে পেশা সেই পেশায় বাংলায় লিখবা তো একটা তুমি সব কিছুই দেখে বুঝতে পারবা সবই বাংলায় লেখা থাকবে তারপর তোমার শারীরিক কোনো প্রতিবন্ধ আছে কি না যদি হ হয়ে থাকো তাহলে সেটা হ্যাঁ দিবা হলে নাই আর ইমেল অ্যাড্রেস এখানে তোমার স্টাশিনে দেওয়া তুমি চাইলে এটা দিতে পারো না দিলে কোনো সমস্যা নাই অন্যান্য বৃত্তি এখানে তুমি যদি কোনো বৃত্তি পেয়ে থাকো তাহলে সেই বৃত্তি হ্যাঁ দিবা সেটা হতে পারে ট্রেনিপুলি বৃত্তি সাধারণ বৃত্তি যে বৃত্তি পাও সে যদি হ্যাঁ দাও তাহলে অবশ্যই কিন্তু এখানে প্রমাণ আপলোড করতে হবে আর যদি কোনো বৃত্তি না পাও তাহলে নাতে ক্লিক করবা নাতে সিলেক্ট করার পরে নিচে চলে আসবা নিচে চলে আসার পর তোমার এখানে অভিভাবকের নাম বাংলা দিতে হবে অভিভাবক বলতে তোমার যে নাম্বারে তোমার টাকাটা আসবে সেই টাকাটার যে এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ড দিয়ে তোমার নগদটা খোলা সেই এনআইডি কার্ডের যে নামটা রয়েছে অর্থাৎ এনআইডি কার্ডের যেভাবে নাম রয়েছে স্পেলিং বানাম রয়েছে ইংরেজিতে বাংলায় ঠিক ওইভাবে নামটা লিখবা তারপরে মোবাইল নাম্বার এখানে কিন্তু অবশ্যই তোমাদের নগদ মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ নগদ খোলা এরকম একটা নাম্বার দিতে হবে আর নগদ যদি না খোলা থাকে তাহলে কিন্তু তারা নাম্বারটা নেবে না তোমরা অবশ্যই নগদ খোলার পরে এখানে নগদ নাম্বারটা দিবা এখানে কিন্তু বিকাশ নাম্বার দিলে কিন্তু তারা এই বিকাশ নাম্বারটা নেবে না এখানে বলেছে শুধু নগদ চলবে তো নগদ নাম্বারটা দেওয়ার পরে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা এখানে তোমার বর্তমান ঠিকানা তোমার প্রথমে তোমার নামটা লিখবা মানে তোমার গ্রামের নামটা লিখবা তারপর তোমার জেলা তারপর তোমার উপজেলার নামটা লিখবা তারপর তোমার থানা তারপর তোমার বিভাগের নামটা লিখে দিলেই কিন্তু হয়ে যায় বা তুমি এফে এইভাবে লিখতে পারো তোমার এনআইডি কার্ডের পিছনে কিন্তু দেখতে পাবা তোমার বর্তমান ঠিকানা রয়েছে যেমন গ্রাম থানা উপজেলা জেলা উপজেলা এভাবে লেখা রয়েছে তুমি এখানে সিরিয়ালভাবে বসিয়ে দিবা তারপরে আবেদনের কারণ এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আবেদনের কারণ বলতে তুমি কী কারণে আবেদনটা করতেছো তুমি এখানে ক্লিক করলে তুমি অনেক রকমের অপশন পাবা তো এই অপশানগুলো মধ্যে তোমাকে কিন্তু বেছে নিতে হবে যে তুমি কি কারণে আবেদনটা করতেছো তো আবেদনের কারণের উপর যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে যে তুমি দুর্ঘটনার কারণে বা দুস্থ মেধাবী প্রতিবন্ধী অসহায় রোগাক্রান্ত বা শিক্ষা গ্রহণের কাজে ব্যয় করবা মানে এই টাকাটা তুমি কি কারণে ব্যয় করবা বা কেন তোমার টাকাটা প্রয়োজন সেটা তুমি এখানে সিলেক্ট করবা তো সিলেক্ট করার পরে একটু নিচে চলে আসবা নিচে চলে আসার পরে এখানে তোমরা দেখতে পারতেছো আবেদনটা তুমি এখানে আবেদনের কারণের নিচেই তুমি এখানে দেখতে পারবা যে আবেদনের যুক্তিযোগ্যতা অর্থাৎ কী কারণে তুমি আবেদনটা করতেছো বা কেন তারা তোমাকে টাকাটা দিবে তুমি এখানে তোমার সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে লিখবা যাতে তুমি আবেদনটা তারা গ্রহণ করে এভাবে লিখবা যে শিক্ষা সহযোগিতার কাজে ব্যবহার করবো বা আর্থিক সাহায্য তোমার প্রয়োজন বা তুমি অনেক মেধাবী কিন্তু টাকার অভাবে লেখাপড়া করতে পারতেছো না তোমার এভাবে তুমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখবা সব কিছু লেখার পরে একটু নিচে চলে আসবা এখানে কিন্তু মেন কাজটা রয়েছে এখানে কিন্তু এই যে তোমাদের রয়েছে সংযুক্তি এখানে কিন্তু বেরিয়ে একটা ইম্পর্ট্যান্ট পার্ট এখানে তোমাদের অবশ্যই তোমার যে হেড টিচার রয়েছে স্কুলে হেড টিচার কাছে গেলেই তোমরা কিন্তু একটা প্রত্যায়নপত্র আনতে পারবা তো পত্রটা ম্যাডামকে দিয়ে লেখাবা বা স্যারকে দিয়ে লেখানোর পরে যে স্কুলের শিল স্বাক্ষর সহ ওই আবেদনটা বা মানে প্রত্যাণপত্র ছবিটা তুলবা ছবি তোলার পরে এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপলোডটা দিবা তো এখানে এই যে দেখতে পারতো সে এরও চিহ্ন বা এই যে তোমার উপরে চিহ্ন এখানের উপর ক্লিক করবা ক্লিক করলে কিন্তু তোমার প্রোফাইল মানে তোমার গ্যালারি খুলে যাবে সেখান থেকে তুমি ছবিটা সিলেক্ট করে এখানে আপলোড করবা আর অবশ্যই কিন্তু ছবিটা কিন্তু এক মেগাবাইটের মধ্যে থাকতে হবে তারপর তোমার যদি কোনো শারীরিক প্রতিবন্ধী থাকে তাহলে সেটা তুমি সিলেক্ট করবা যদি না থাকে তাহলে সে নাই যদি থাকে তাহলে অবশ্যই সেই ফটোকপিগুলো কিন্তু এখানে আবেদনে কিন্তু আপলোড করতে হবে তো সব কিছু ঠিক থাকলে তুমি এখানে আবেদন করুনি আবেদন করুনির উপর ক্লিক করবা ক্লিক করলে কিন্তু তারা এই আবেদনটা তাদের কাছে চলে যাবে তারপর তোমাকে কিন্তু একশো বিশ কর্মদিবসের মধ্যে তারা কিন্তু রেজাল্ট দিবে যে তোমার আবেদনটা তারা গ্রহণ করেছে কি করে নাই আর বন্ধুরা আবেদন করার পরই তোমাকে কিন্তু একটা কোট নাম্বার দেবে কোট নাম্বার বলতে তোমার ট্র্যাকিং কোড মানে তোমার আবেদনটা বর্তমানে কী অবস্থা আছে তুমি আবেদনটা সফল হয়েছে কিনা সেগুলো তুমি দেখতে পাবা তো এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে ট্র্যাকিং কোড নাম্বার একশো আর এই যে নাম্বারটা রয়েছে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে তুমি কিন্তু এখানে ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমার আবেদনের যে বর্তমান অবস্থা রয়েছে সেই অবস্থাটা চেক করতে পারবে তো এই যে তোমার অনুসন্ধান করলে এখানে ক্লিক করলে তুমি একটা মানে তুমি যদি এখানে একটা মানে তোমার অ্যাকাউন্ট খুলো বা তোমার যদি রেজিস্ট্রেশন করো তুমি একটা আইডি দিয়ে তুমি কিন্তু পাঁচ ষাটটা লোকের তুমি কিন্তু কাজটা করে দিতে পারবা তুমি চাইলে সেটা করতে পারো না করলে তোমার সেটা নিজের ব্যাপার তো এইভাবে সব কিছু করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাতোসো এই যে মনের লেখা রয়েছে আবেদন দেখুন সংশোধন করুন প্রিন্ট করুন এই যে লেখা রয়েছে আবেদন গৃহীত চলমান আর অন্য নিষ্পন্ন তো বন্ধুরা এই তিনটা পার্ট তোমাকে অবশ্যই বুঝতে হবে তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবা কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কিন্তু ভিডিও তৈরিতে ইন্সপায়ার করে বা ভিডিও তৈরিতে আমাদের উৎসাহ দেয় অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে আর ভিডিওটা বেশ বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা আর দেখো এখানে লেখা হচ্ছে আবেদন গৃহীত মানে তুমি আবেদনটা বর্তমানে কোন অবস্থায় রয়েছে এই যে লেখা রয়েছে সংরক্ষণ যেহেতু আবেদনটা এখনও তাদের কাছে পাঠানো হয়নি যে এই কারণে সংরক্ষণ লেখা রয়েছে তুমি যখন আবেদন করুন এখানে ক্লিক করে তোমার আবেদনটা কিন্তু তাদের কাছে চলে যাবে তো এখানে লেখা থাকবে যে আবেদন গৃহীত তো গৃহীত করার পরে মানে তোমার আবেদনটা তারা গ্রহণ করেছে তারপর চলমান চলমান দ্বারা বোঝানো হয়েছে তোমার আবেদনের টাকাটা টাকা দেওয়া শুরু হচ্ছে মানে তোমার টাকাটা তুমি পাবা খুব তাড়াতাড়ি আর নিষ্পন্ন মানেই তোমার আবেদনটা এই বছর শেষ তুমি সামনের বছর আবার আবেদনটা করতে পারবা তো এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আবেদন গৃহীত চলমান আর নিষ্পন্ন তো চলমান যখন থাকবে তখন তুমি টাকাটা পাওয়ার সম্ভাবনা তোমার বেড়ে যাবে তো আবেদন এখন যেহেতু সবাই করতেছে তাহলে কিন্তু আবেদনটা গৃহীত বা আবেদন সংরক্ষণ লেখা থাকবে তো বন্ধুরা সংরক্ষণ মানে কিন্তু তোমার আবেদনটা ওইভাবে পেন্ডিংয়ের পড়ে থাকবে আর তুমি যদি আবেদন করুন এখানে ক্লিক করে তাদের কাছে কিন্তু আবেদনটা চলে যাবে তারপর তারা তোমাকে কিন্তু মেসেজ দেবে যে আবেদন গৃহীত তো আবেদনটা হওয়ার পরে তোমাকে কিন্তু এই যে একটা ট্র্যাকিং নাম্বার বা তোমাকে কিন্তু একটা সিরিয়াল নাম্বার দেবে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে তুমি কিন্তু চেক করতে পারবা যে তোমার আবেদনটা গ্রহণ করেছে না আবেদনটা বাতিল বন্ধুরা আমি আশা করছি তোমাদের এ টু জেড বিস্তারিত আলোচনা বোঝাতে পেরেছি তারপর যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন জানাবা আর এই ভিডিওটা বেশ কিছু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়া যেহেতু ফেব্রুয়ারি পুরো মাসটাই আবেদনটা চলবে তো অবশ্যই তোমরা কিন্তু দ্রুত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আবেদনগুলো করে নেওয়া কারণ এখানে মাঝে মাঝে সার্ভারের সমস্যা দেখা যায় তোমরা যদি সার্ভারের সমস্যা কারণে আবেদন করতে না পারো তাহলে কিন্তু তোমাদেরই লস শিক্ষাক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু টাকা তোমরা যেটা পেতা সেটাও কিন্তু না পাওয়াই থেকে রাখতে যাবে তো সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি মনে করো যেমন সকালে ভোরে ভোরে বা এই যে এখন কিন্তু এখানে আবেদনের চাপটা কিন্তু বেড়ে যাবে কারণ অনেকেই আবেদন করবে তো তোমরা কিন্তু আবেদনটা করবে ওই সময় যখন আবেদন বা তোমার নেট স্পিড ভালো থাকে বা সার্ভারটা ডাউন না থাকে চালু থাকে ওই সময় আবেদনটা করবা বন্ধুরা ভিডিওটা বেশ বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবা আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই শিক্ষামূলক আপডেট প্রভৃতি আপডেট ভাতার আপডেটগুলো আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকা ঘন্টা বাজে নোটিফিকেশনটা অন করবা আশা করছি তোমাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি তারপরে মনে প্রশ্ন থাকলে কমেন্ট করবা এই প্রত্যাশাকে বিদায় নিচ্ছি এখানে খুদা হাফেজ